আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সূচনা আমাদের মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে, 1975-এর 15ই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যদের, মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এএসএম কামরুজ্জামান সহ বিভিন্ন সময় আন্দোলন স্বাধিকার বিভিন্ন পর্যায়ে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে। আমি পিরোজপুরের মানুষ, এই আনন্দ এই বিজয়ের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শ্রদ্ধা না জানালে অসম্পূর্ণতা থেকে যায়। আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অন্যতম সংগঠক এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, আমাদের মনে রাখতে হবে তাদের আদর্শটা যেন ধ্বংস না হয়ে যায়। তারা কি চেয়েছিলেন? 10 এপ্রিল 1972 সালে পার্লামেন্টে বঙ্গবন্ধুর বক্তব্য, তখন সংবিধান তৈরি হয়নি, তিনি বলছিলেন যে একটা সংবিধান তৈরি করতে হবে স্পিকার, সেই সংবিধানে 4টি জিনিস থাকতে হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টি জিনিসের উপর ভর করে আমাদের এই সংবিধানটা প্রণয়ন করতে হবে। তিনি আরো বলেছিলেন নাগরিককে শুধুমাত্র প্রজার মতো দেখা যাবে না, তাদের অধিকারের কথাও সংবিধানে থাকতে হবে। সেজন্য সংবিধানের 15 অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিকের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটাকে নিশ্চিত করতে হবে। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে এই প্রজাতন্ত্রের মালিক হবে জনসাধারণ, জনসাধারণের পরম অভিপ্রায়ে অভিব্যক্তি হিসাবে এই সংবিধান প্রণয়ন করা হলো, অর্থাৎ এই রাষ্ট্রের মালিকানা দেওয়া হয়েছিল সাধারণ নাগরিকদের। আমরা কি সাধারণ নাগরিকে সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা সেই প্রশ্ন করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে নাগরিকরা প্রজা হয়ে গেছিল, ক্ষমতায় যারা এসেছিল তারা মালিক হয়েছিল রাষ্ট্রের, তারা রাজা, আর যারা মালিক প্রকৃতপক্ষে তাদের করা হয়েছিল প্রজা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আবার যারা মালিক তাদের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আজ মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা রাষ্ট্র বাস্তবায়ন করছে। পৃথিবীর কোন ইতিহাসে রেকর্ড আছে যে রাষ্ট্র নিজের টাকায় বিল্ডিং করে জায়গা সহ দলিল করে দেবে যারা ভূমিহীন, যাদের ঘর নাই? পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই করোনাকালীন সময়ে টেস্ট করতেও টাকা নিয়েছে, ভ্যাকসিন নিতে টাকা নিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা টেস্ট করতেও টাকা নেন নাই, ভ্যাকসিন নিতেও টাকা নেন নাই। কোন রাষ্ট্র আছে যেখানে একটা দুর্যোগের সময়, আমেরিকার কথা বলি, আমেরিকা প্রায় 1,50,000,000 মানুষের ভাতা বন্ধ করে দিয়েছিল? শেখ হাসিনা ভাতা বন্ধ তো করেন নাই, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল ভাতা, দুস্থ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কোথায় নাই শেখ হাসিনার ভাতা? আমেরিকা ভাতা বন্ধ, এভাবেই নাগরিকের অধিকার যেগুলি সেগুলি প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীর অনেক দেশই নাই যেখানে রাষ্ট্রের টাকায় বই দেওয়া হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিনামূল্যে বই, শুধু না বিয়ে পর্যন্ত মেয়েদের ফ্রি এবং প্রাইমারি স্টেজ পর্যন্ত বাচ্চাদের ফ্রি বই দেওয়ায়, শুধু না শুধু ফ্রি পড়াশোনা করানো না, তাদেরকে মধ্যাহ্নের জন্য তাদের আলাদাভাবে একটা ভাতা বা সহযোগিতা সেখানে প্রদান করেন। পৃথিবীর অনেক দেশে নাই যে আপনি ব্যবসা করবেন রাষ্ট্র দেবে পর্যন্ত না। আজকে আমরা 86 টাকার সার কিনে এনে 23 টাকায় কৃষকের মাঝে দিচ্ছি। আবার যারা লোন ডিফল্টার, কৃষি লোন, তাদের লোন শেখ হাসিনা মৌকুফ করে দিচ্ছে। এভাবেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপ্নের জায়গায় বাস্তবায়িত হতে যাচ্ছে। পৃথিবীর অনেক দেশ করোনাকালীন সময়ে অগ্রযাত্রায় অপ্রতিরোধ দ্রগতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রতিবেশী দেশের চেয়ে তার চেয়ে অনেক সূচকে আমরা এগিয়ে আছি। ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বক্তব্যে বলেছেন ভারতের চেয়ে অন্তত 20টি সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। পাকিস্তান, যে পাকিস্তানের মোহে 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, 2 লক্ষ মা বোনকে সম্ভ্রম দিতে দিতে হয়েছিল, সেই পাকিস্তানের ইমরান খান ক্ষমতায় এসে বলেছিলেন আমি আপনাদেরকে সুইডেন করে দেবো,
আর পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেন সুইডেন করার দরকার নাই, উনি শুধু আমাদের বাংলাদেশ করে দাও। পাকিস্তানের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, কোথায় নিয়ে গেছে বাংলা বন্ধুর স্বপ্নের বাংলাদেশ ছিল, সেটাকেই আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে বাস্তবায়ন করছি। পৃথিবীর কোন দেশে আছে যে 64টি জেলায় সরকারি খরচে মডেল মসজিদ করে দেওয়া হবে উপজেলা পর্যন্ত? পৃথিবীর বাংলাদেশ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে সহায়েছে, রাজাকার পাকিস্তানের জঘন্যতম অপরাধী গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে বাংলাদেশ আসতে দেওয়া হয়েছে, রাজাকার শাহজিস্টকে প্রধানমন্ত্রী করা হয়েছে, জয়পুরহাটের আব্দুল আলিমকে মন্ত্রী করা হয়েছে, মশিউর রহমান জাদুমিয়াকে সিনিয়র মন্ত্রী করা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকা আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করা হয়েছে। তার ধারাবাহিকতায় কিন্তু মাওলানা মাদাম মতিউর রহমান নিজামি, আলী হোসেন মুজাহিদ, এটিএম কামারুজ্জামান, দেল হোসেন সাইদেরাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। পরে বিএনপির মহাসচিব হয়েছিলেন, তিনি বলছিলেন ভোটে আসেন, আমরা 207 আপনারা 7 জন। তিনি ওনা বলছি নাম দিয়ে এসব কাজ করার পরিণতি কি? আজকে তারা 7 জন, সেই খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, সর্বের বিচার হয়নি। এভাবেই বাংলাদেশ আজকে আইনের শাসনে সমৃদ্ধ জায়গায় এগিয়ে যাচ্ছে। আসুন বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মাণে শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনাদের সকলের জন্য বিজয়ের শুভেচ্ছা, আল্লাহ আমাদের সহায় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনীয়। বীর মুক্তিযোদ্ধা এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের চিন্তা ভাবনা থেকে প্রথমে যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে, প্রথম তো সেই জনগণকে অন্ন বস্ত্র বাসস্থানের সন্ধান করতে হবে, তিনি সেই স্বপ্ন দেখেছিলেন। আমি শুধু যেহেতু আজকের আলোচ্য বিষয়ে ডিজিটাল প্রযুক্তির কথা বলা আছে, জাতিবিদ এবং মধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশে সেই সময়ে কি স্বপ্ন দেখেছিলেন সেই অভিজ্ঞতা তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 47 সাল থেকে শুরু করে 1971 সালের 25শে মার্চ রাত পর্যন্ত যিনি এই বাঙালি জাতির এই সেই মাঠ যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর স্বচ্ছ প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা সমারে যাও করেন, যিনি এই পিরোজপুর শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল অর্থনীতি এবং ক্যাশলেস সোসাইটি। এই পুকুর পার থেকে সেই অস্ত্রাগার ভেঙে এখানে 1954 সালে সেদিন মুক্তিপাগল জনতা এই